के ठीक ठाक रखार जो संगठन के मजबूत रखार जो एन राजू जी जो इस निश्चित जे हमें आो बस संगठित थकब एखे फणीदा बोले पृष्ठा प्रमुख थे शुरू कर क्ज कर गेसि इन्हें उन्नी ए आसामे उन्ना प्रयोग चेष्टा कर सकसेसफुल এর জন্য উনি নিজেকে প্রাউড ফিল করেন যে আমি ত্রিপুরাতে এতদিন ধরে কাজ করে গেছি এই এই বিষয়গুলো আমাদের কার্যকর্তাদের মধ্যে দেখেছে আমাকে অনেকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা যখনই আসেন ত্রিপুরা সম্পর্কে বলেন যে এত ডিসিপ্লিন আমাদের কার্যকর্তারা অন্য জায়গায় দেখা যায় না আমি জানি না অন্য জায়গায় আছে কিনা কিন্তু ওনাদের কথা অনুসারে বলছে এর জন্য আমাদের প্রাউড ফিল অনেক সময় করি মাঝে মাঝে এদিকে একটু মানে পাম থেকে চুন কষানো তো একটা হয় মাঝে মাঝে प्रदेश बीजेपी माननीय सभापति सत्य आज के दुखेर दिन आबार आनंदेर दिन आज के दिन जे भावे फणीदा 2017 थेके आमादेर साथे एकसाथे एतदिन काज करेछेन संगठन के मजबूत करार जन्य निरलस उनी परिश्रम करेछेन একটা আস্থা ছিল যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে সংগঠনের কোনো প্রবলেম হচ্ছে ফণীদা আছে কোনো সমস্যা নেই তো ফণীদাকে এমন একটা মানে আলাদা করে ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে আলাদা করে দেখা আমার মনে হয় আনে মানে সামনের যে দিনই আসুক ফণীদা সবসময় আমাদের হৃদয়ে থাকবে এবং চিরস্মরণীয় হবে যখন আমাদের কাছে এই খবরটা আসলো সাথে সাথে আমরা ফণীদার সাথে সবাই আমরা নিজেও যোগাযোগ করেছি সবাই আমরা যোগাযোগ করেছি যে যার মতো মানে দ্য শো মাস্ট গো অন আমরা যতটুকু বুঝি একজনের পরিবর্তে এখানে আমাদের রবীন্দ্র রাজুজি বলেছেন যে একজন আরেকজনের জায়গা এটা নর্মাল একটা প্রসেস কিন্তু উই আর অল হিউম্যান বিং যে বলার জন্য সব ঠিক আছে কিন্তু তারপরও একটা আত্মিক যে একটা সম্পর্ক হয় সেটা ফণীদার সাথে আমাদের সবার হয়েছে ফণীদা ত্রিপুরা কোনো বিজেপি কাউকে চিনেন না এবং সবার সাথে কোনো না কোনো সময় বার্তালাপ হয়নি আমার মনে হয় খুব কমই পাওয়া যাবে সবাইকে চিনেন উনি সহজ সরল বোঝা যায় না ফণীদাকে কিন্তু অথচ কাজটার সময় খুব কঠোরভাবে আমাদের বলতো আমাদের শুনতে হয়েছে কারণ ত্রিপুরার মানে কার্যকর্তা না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না এজ এ হোল ত্রিপুরার যে এসেন্স অফ লাইফ সেটা আমরা জানি যেই বাইরের আসুক আমরা অতিথি আমি বলবো না যেই বাইরের থেকে আসুক তাদেরকে আমাদের যেভাবে সম্মান দেওয়া সেটা কিন্তু আমরা করি তো সেইভাবে আমাদের কার্যকর্তারাও সেভাবে সম্মান ওনাকে দিয়েছেন এবং তার ওনার যে ব্যবহার ওনার যে সংগঠন চালাতে গিয়ে ওনার যে অভিজ্ঞতা এবং মানুষকে পরখ করার যে ওনার যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু আমরাও দেখেছি ওনাকে যেটা আমি বললাম শো মাস্ট গো অন গো অন তো আমরা তো কাউকে ধরে রাখতে পারবো না ফণীদা যাচ্ছে এবং যেটা রাজুজি বলছিলেন যে হরিয়ানাতে নাকি এখানে যেমন আমাদের দোপাট্টা দেয় ওখানে নাকি মিষ্টি জিলাপি ইত্যাদি বেশি পাওয়া যায় আমি ভাবছি ফণীদার চেহারাটা কীরকম হবে ত্রিপুরাতে ফণীদাকে আমরা কিছু দিতে পারলাম না কিন্তু এইবার ফণীদাকে আমরা 5-6 বছর পরে কি হবে দেখবো আর কি আর নিশ্চিত ফণীদা যেখানে যায় সেখানে জিত এবং হরিয়ানাতে নিশ্চিত জয় উনি করবেন করাবেন এবং সেই আশা আমরা রাখি এবং হবে সেটা বলতে পারি ফণীদা এখানে ত্রিপুরার এমন কোনো জায়গা নেই যেখানে উনি যাননি কীভাবে যাবেন কোনো দিন আজ পর্যন্ত বলেননি যে আমার ওইভাবে যেতে হবে আমার এই সুবিধা লাগবে নিজের মতো করে ওনার সাথে কয়েকবার আমিও গেছি অনেক কিছু শেখার আছে ওনার থেকে এবং সেটা কিন্তু আমাদের কাজে লেগেছে এই মানে শেখার শেষ নেই সেটা ওনার সাথে থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি এখন আগামী দিন রাজুজি এসেছেন এখানে 2-4টি কথা উনি বলেছেন ওনার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা তো সেখান থেকেও আমরা শিখব তো রাজুজিকে এখানে আমরা স্বাগত জানাচ্ছি রাজুজি আপনাকে প্রণাম
এখানে মাননীয় বিএল সন্তোষজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি ওনাকে এখানে নিয়োগপত্র দিয়েছেন, আসতে বলেছেন। তো আমাদের গার্জিয়ান কিন্তু খুব ভালো করে বুঝেন কাকে কোথায় দিতে হবে, এবং ত্রিপুরার যেটা উনি বললেন যে ত্রিপুরা নিয়ে ভেরি সিরিয়াস আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, এবং সেটাকে মাথায় রেখেই ওনাকে এখানে দিয়েছেন। এবং আমি নিশ্চিত যে এখানে আসার আগে এখানকার জিওগ্রাফি এবং এখানকার বিভিন্ন মানুষের যে তার কে কি বলেন, কে কি কথা বলেন, কে কি খায়, সব কিছু ওনার কাছে অলরেডি সব খবর আছে। তবেই ওখান থেকে আর্মামেন্টেরিয়াম দিয়েই কিন্তু ওনাকে পাঠিয়েছে। এবং এখানে আসার পরে আস্তে আস্তে করে আরও আমরা যখন খোলামেলা ওনার সাথে কথা বলব, এবং যেটা আমাদের আজকে বিচ্ছেদের একটা বিষয় এসেছে, আস্তে আস্তে দেখা গেল ওনার সাথে আমরা আবার মনে হবে যে যে উনিও আমাদের একজন হয়ে যাবে, এবং ত্রিপুরাতে এটা হবেই। আমাদের এর আগেও সংগঠন প্রবাদীরা এসেছেন, বহু প্রবাদীরা এসেছেন, আমরা ওনাদের সাথে খুব মিলে মিশে আমরা কাজ করেছি। এখন এইবার বিধানসভার আমরা কিন্তু টি-20 মতো জিতেছি, সবাই আপনারা জানেন, এবং এই জেতার পেছনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছাড়া সেটা সম্ভব ছিল। কাজে আমাদেরও দায়িত্ব, এবার সরকার তো আমরা গঠন করেছি, কিন্তু আমাদের জন্য আমরা যে পরিশ্রম করি, যখন সরকার গঠনের সময় আমরা কিন্তু বেশি পরিশ্রম করি। ইন্ডিভিজুয়ালি যদি কথা বলি, যার যার বিধানসভাতে আমরা পরিশ্রম করেছি, তো যে অনেক সময় যে কথাটা হয় যে ওয়ার্ড প্রেসিডেন্ট, যখন আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছে, উদাহরণস্বরূপ আমি বলছি, তো ওয়ার্ড বা কর্পোরেটর বা কাউন্সিলররা তখন ওয়ার্ড জেতার জন্য যে পরিশ্রমটা করে, বিধানসভার ইলেকশনের সময় দেখা যায় খানিকটা কম হয়ে যায়। ঠিক এমপি ইলেকশনের সময়, মেম্বার অফ পার্লামেন্টারি ইলেকশনের সময় আমাদের যারা বিধায়ক বিধায়িকারা আছেন, সবাই কিন্তু এটা ভাববার বিষয় না যে আমার তাহলে এমপি ইলেকশন আমার কম কাজ করলেই হবে। তো এই যে বিষয়টা সেটা আমরা নিশ্চয়ই বরকরার রাখবো। আমাদের সবসময় আমরা বলি উই আর অল ইউনাইটেড, ইংরেজিতে একটা কথা আছে, উই আর অল ইউনাইটেড ওয়েন উই আর অ্যাটাকড, বাট উই আর নট ইউনাইটেড ওয়েন উই আর ইন পিস। আজকে যদি পাকিস্তান আমাদের আক্রমণ করে, যদি চাইনা আক্রমণ করে, তখন কিন্তু উই আর ইউনাইটেড, দেশাত্মবোধের ভাবনা চিন্তা চলে আসে। যে কারণে প্রধানমন্ত্রী যে বারবার দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা বারবার ধরে রাখার জন্য এই যে সীমান্ত গ্রাম বীরকা নাম কি সুন্দর কার্যক্রম উনি দিয়েছেন, মেরে মিট্টি মেরা দেশ, হার ঘর তিরঙ্গা, এই যে বিষয়গুলো আনার পরে ভিতরে কিন্তু ভিতর থেকে আসে উই শুড বি অল ইউনাইটেড, সেটা পার্টিতেই হোক দেশের জন্যই হোক, যে স্থানেই আমরা থাকি আমাদের ইউনাইটেড থাকতে হবে। আগামী দিন আমাদের আরও দুটো যে বিধানসভার ইলেকশন যে কোনো সময় ঘোষণা হতে পারে, সেখানেও আমরা জিতব, এবং দুটো যে আমাদের লোকসভার আসন সেটাকে যে আমরা ভোট পেয়ে আমরা 2019 আমরা জিতেছি তার থেকে অধিক সংখ্যায় আমরা জিতব, যে যতই বলুক কিচ্ছু তাদের তার কিচ্ছু হবে, কিন্তু আত্মতুষ্টিতে আমাদের ভুগলে চলবে না। যেটা রাজুজি বলছেন যে কোনো অবস্থায় খুব সিরিয়াসলি আমাদের নিতে হবে, কারণ সমস্ত যে পার্টিগুলো এখন একসাথে হয়েছে, ইন্ডিয়া নাম দিয়েছে এখন, কিন্তু ইন্ডিয়ার নামের মধ্যেই ওরা খণ্ডিত, আই ফুল স্টপ, ড্যান ফুল স্টপ, ডি ফুল স্টপ, আই ফুল স্টপ এবং এফ ফুল স্টপ, এই তো, অর্থাৎ নিজেরাই, আর ইন্ডিয়ার মধ্যে তো ফুল স্টপ হয় না, INDIA, তা নিজেরাই খণ্ডিত, ওদের নিজেরাই এখন ঠিক নেই, কিন্তু যেখানে ওরা নিজেরাই দেশ সবসময় দেশদ্রোহিতার কথা বলে মনকে, একটা পারিবারিক যে ওদের ডাইনেস্টি ওরা এতদিন ধরে চালিয়ে এসছে সেই সবের দিকে ওদের নজর। আমাদের এখানে কংগ্রেস CPM এখন একসাথে হাত মিলিয়েছে, এই নিয়ে বিধানসভাতেও আমরা বারবার ওনাদেরকে বলেছি, কংগ্রেসিদেরকে আমরা বলেছি যে তিনজন ওদের MLA বিধানসভা বলেছি আপনারা উপরে গিয়ে কী জবাব দেবেন,
এই রক্তমাখা হাতে সিপিএম এর সাথে আপনারা হাত মিলিয়েছেন, কি উত্তর দেবেন আপনারা? উপরে গিয়ে চুপ করে মাথা হেড করে বসেছিল। কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোবে, সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোবে, কি একটা অবস্থা! এটা আমাদের এই জীবদ্দশায় আমাদের তো দেখতে হয়েছে, আপনারাও তো এই কাজটা করলেন, এই প্রশ্নটা আমরা করেছি। এর মধ্যে যখন যে আদার পার্টি আছে তাকেও মাঝে মাঝে হাতছানি দেয়, আসুন আমাদের সাথে একসাথে হন, মাঝে মাঝে ওনারও ভুলবশত ওনাদেরকে সাপোর্ট করে। কিন্তু আমাদের যে গার্জিয়ান, আমাদের গার্জিয়ান হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গার্জিয়ান হচ্ছে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, যেভাবে আমাদের মার্গদর্শন দিয়েছেন, আমাদের সংগঠন মহামন্ত্রী, কেন্দ্রীয় সংগঠন মহামন্ত্রী বিএল সুন্দরজি যেভাবে মার্গদর্শন দিয়েছে, কেউ কিছু করতে পারবে না। এবং আমি আমাদের সংগঠন যত এই ধরনের কাজকর্ম করবে আমরা তত বেশি আরো সংগঠিত হব। এবং আগামী দিন আজকে এখানে রবীন্দ্র রাজুজি এসছেন, আমাদের সংগঠন আরও জোরদার হবে এই আশা আমি রাখছি। আর ফণীদাও যখন যাচ্ছে সেই হরিয়ানাতে, ওনার সেখানে গিয়ে ওনার যে ত্রিপুরার থেকে যে অভিজ্ঞতা নিয়েছে সেখানে ওনার প্রয়োগ করবে, এবং ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার সুস্বাস্থ্যের কামনা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, হার্দিক প্রণাম, শুভেচ্ছা। মেরা সৌভাগ্য হওয়া আছে 2017 মাতা কামাখ্যা দেবেনের আশীর্বাদ দেকার ত্রিপুরা জৈসা প্রদেশ মে কাম করনে কে লিয়ে মুঝে ভেজা থা। মেলে জীবন কা সবসে বড়া এসা সৌভাগ্য কা দিন থা। এই সময় মাননীয় সংগঠন মন্ত্রী থা মাননীয় রামলাল জি, উনোনে কাহা থা, সাবধানি সে যাও, সাবধানি মে রহো, আর কার্যকর্তাকে সাথ মিলজুল করকে কাম করো। মানে ইহাকে কার্যকর্তাকে সাথ সবই মন্ডলকে জানি কা কার্যকর্তার সঙ্গে মিলনা বাতচিত করলে কা, আর 60 মন্ডল মে জানি কা মুঝে দুবার তিনবার এসে জানি কা মুঝে অবসর মেলা 2017 বিফোর ইলেকশন 2018 কে। ত্রিপুরা প্রদেশ এক ছোটা প্রদেশ, লেকিন ইস প্রদেশকে কার্যকর্তাকে সংঘর্ষ জিস প্রকার সে কিয়া, কাফি কার্যকর্তা নে ইস সংঘর্ষ মে বলিদান ভি দিয়া, ইস বিচারধারা কে সাথ মে রহতে হুয়ে। এক দিন কা দৃশ্য আজ তক মেরা ইয়ার সামনে আতে হে, ইয়াহ ত্রিপুরা আনে সে কার্যকর্তাকে সাথ মে বাত করনে কে সময়, যে সময় মাননীয় অমিত ভাই যে ন্যাশনাল প্রেসিডেন্ট থা, আর ইয়া পৃষ্ঠা প্রমুখ সম্মেলন যো কিয়া থা বিবেকানন্দ মাঠ পর, সবই কার্যকর্তা নে আপনা পেজ লেকার ভোটার লিস্ট কা পেজ লেকার যো ইহা হাত মে লেকার খড়া হুয়া থা, এ দৃশ্য আজ ভি মেরা সামনে আঁখো কি সামনে আতে হে, আর ইয়া সে প্রেরণা মিলতে হে ত্রিপুরা কা কার্যকর্তা কেসা হে, পেজ ইনচার্জ কেসা হে। হমনে আসাম মে ভি কাম কিয়া, লেকিন আসাম মে এসা দৃশ্য অভি তক হমনে কর নাই পায়া, লেকিন ত্রিপুরা নে দেখা দিয়া থা। সবনে সোচা থা কি কমিউনিস্ট কা ইতনা আসান হে কা, লেকিন যো অসম্ভব লাগতা থা উসকো সম্ভব করকে আপনে ভারত কো দেখায়া, সবই কো দেখায়া যে কমিউনিস্ট কে আমারা সামনে পার্টি কে কার্যকর্তার সামনে বহুত কুছ নেই হে। ত্রিপুরা নে এক উদাহরণ সাবিত কিয়া, ইহা মন কি বাত কি বারে মে মাননীয় রাষ্ট্রীয় সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক বিয়াল সন্তোষজি নে কাফি বারে কাহা, ত্রিপুরা প্রদেশ মে যো মন কি বাত জিস প্রকার কে উঠা ভারত মে শায়দ হি কহিন প্রদেশ মে হোগা, নর্থ ইস্ট মে পেলা প্রদেশ হে যো মন কি বাত ইতনা আচ্ছি ঢঙ্গ সে আচ্ছি ব্যবস্থা কি অনুসার ইধার হোতা হে। ত্রিপুরা মে বুথ কার্যকর্তা কিস প্রকার ইলেকশন ক্যাম্পেন হো পার্টি কা কাম পে স্কোয়াড যোগ মোমবাতি জ্বালা করকে জিস প্রকার সে করতে হে, মে আজ তক কহি ভি নেহি দেখা। ত্রিপুরা কা ইস বিষয় কো হাম আসাম পর কাফি পর প্রয়ত্ন কিয়া, সম্ভব অভি তক নেহি হুয়া যো ত্রিপুরা নে উসকো ইস প্রকার সে কার্যকর্তা নে দেখায়া। আজ
मुझे बहुत ज़्यादा बोलना नहीं है। माननीय सभापति ने उनका उद्बोधन भाषण में कहा कि ऐसा एक अनुभवी कार्यकर्ता को संगठन मंत्री के नाते से मिला। उन्होंने कहा 40 ईयर्स का अनुभव है, इनमें से एक प्रदेश में 27 ईयर्स उन्हें संगठन मंत्री के नाते से काम किया। उसके बाद हरियाणा प्रदेश बीच में भवन निर्माण का देश का भी दायित्व उनको मिला। ऐसा अनुभवी कार्यकर्ता को हमको संगठन के बारे में मिला, उससे और क्या चाहिए। निश्चित रूप से उसका फायदा हमको भी मिलेगा, त्रिपुरा प्रदेश को, असम को भी मिलेगा। और उनसे आज आते आते उन्होंने याद किया, ये त्रिपुरा में दो बार आया था लेकिन संगठन मंत्री के नाते से पहला बार आया। तो बैठने के समय गेस्ट हाउस में उन्होंने सभापति ने कहा 12 तारीख 13 तारीख कुछ कार्यक्रम है, आना है। उन्होंने कहा उनका अलग अलग प्रोग्राम है आने से, लेकिन आगे तो आते रहेंगे। तो मेरा कहने का इतना है, आज एक अभिनंदन कार्यक्रम उनके लिए रखा है, मुझे भी आप लोगों को मिलने का अवसर मिला है। आप लोगों ने जितने प्यार दिया, काम करने का शक्ति दिया, मेरा जीवन में कभी भी हम भूलेंगे नहीं। मैं एक मुख का बात नहीं है, मेरा दिल का बात है। रतनदा जैसा अनुभवी जितना हमारा बड़ा भाई ने पिताजी जैसा तुल्य ऐसा व्यक्ति हमारा खोज लेते हैं, कैसा है क्या है, आते बनिया यहाँ यहाँ भी रतनदा इधर बैठा हुआ है, माननीय मंत्री महोदय महोदय, तो उनसे भी आते ही खबर लेते हैं। ऐसा प्यार आप लोगों से जिस प्रकार मिला, कहीं भी मिले मुझे मालूम नहीं, हरियाणा प्रदेश में निश्चित रूप से मिलेगा। लेकिन मेरे लिए सौभाग्य का विषय ये है, पहले माता त्रिपुरा माता कामाख्या ने जिन्हें आशीर्वाद देकर त्रिपुरा भेजा था, इस बार कामाख्या और माता त्रिपुरेश्वरी जिन्हें आशीर्वाद देकर जहाँ कुरुक्षेत्र का युद्ध हुआ था, इस हरियाणा प्रदेश में मुझे भेजा, इससे ज़्यादा अगर मेरे जीवन में और सौभाग्य होगा मुझे नहीं मानता। लेकिन आपका प्यार मोहब्बत भी हमको चाहिए। टेलीफोन से मिले ना मिले अलग विषय, लेकिन कभी कभी याद कीजिए आप लोगों ने मन में मन से, ये मेरे लिए शक्ति है, ये मेरे लिए शक्ति होगा। बीते हुए दिनों में एक मनुष्य होने के नाते से काम करते करते कहीं किसी के किसी समय जाने अनजाने में निश्चित रूप से आप लोगों को कष्ट तो मेरा बातों से हो सकता है, होगा। आज सभी के सामने मेरा प्रणाम, क्षमा चाहता हूँ। ऐसा मेरा अनजाने में हुआ तो भूल जाइए, इससे आपका एक भाई के नाते से याद कीजिए। इतना है बोलकर मेरा सबको माता त्रिपुरेश्वरी से फिर से आप सभी को लोग के लिए कुशल मंगल कामना करते मेरा वाणी को ही विराम देते हैं। नमस्कार। समय मिलने से निश्चित रूप से फिर से त्रिपुरा में एक बार माता त्रिपुरेश्वरी से भी आशीर्वाद लेंगे, आप लोगों से भी आशीर्वाद लेने के लिए निश्चित रूप से इस पवित्र भक्ति पर निश्चित रूप से आने का कोशिश रहेगा। इतना है, नमस्कार। मोदी जी सारा भारतवर्षे अमृत स्टेशन नाम दिए অনেকগুলি স্টেশনকে আধুনিক মডার্নাইজ যেগুলি করেছে তার মধ্যে আমরা সৌভাগ্যবান আমাদের এই ত্রিপুরা রাজ্য আমাদের ধর্মনগর কুমারঘাট এবং উদয়পুর স্টেশনকে সেই অত্যাধুনিক করার জন্য আজকে শুভ সূচনা করেছেন, শিলান্যাস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। আমরা সৌভাগ্যবান মোদীজির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকে উপেক্ষিত ছিল, আজকে ত্রিপুরা রাজ্য বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পার্বত্য রাজ্য ত্রিপুরা পিছিয়ে পড়া ছিল, আজকে মোদীজির কল্যাণে বিগত 9 বছরে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে যে উন্নয়নটি হয়েছে তাতে আমরা দৃঢ়চিত্তে মানুষের কাছে সেই কাজগুলি আমাদের বলতে হবে। আমার জেনারেল সেক্রেটারি পাপিয়া দত্ত নিশ্চয়ই আপনাদের কাছে বলেছে যে আমরা বিগত আগস্ট মাসে এই আগস্ট মাসকে সামনে রেখে
আমাদের অনেকগুলি কর্মসূচি আমরা বাস্তবায়নের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে হর ঘর তিরঙ্গা। গতবারও আপনারা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে আমরা এই হর ঘর তিরঙ্গা আমরা উদযাপন করেছি। আগামীকালকে থেকে আমাদের প্রদেশ টিম বিভিন্ন জায়গায় আমাদের এই পতাকা তৈরির কাজ, এসএসজি গ্রুপ হোক আর আমাদের ইন্ডিভিজুয়াল হোক, আমরা সেখানে বিভিন্ন জেলা অফিসগুলিতে, স্টেট অফিসেও আমরা আমাদের একটা সেল কাউন্টার ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ সেল কাউন্টার আমরা করব। জেলা সভাপতিরা এখানে রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারাও জেলা অফিসগুলিতে যাতে ফ্ল্যাগ পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে তার ব্যবস্থা করা। ইতিমধ্যে পোস্ট অফিসের মাধ্যমে, পোস্ট অফিসে যেখানে আমাদের পোস্ট অফিসগুলি রয়েছে সেখানেও ন্যাশনাল ফ্ল্যাগ বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। আগামীকালকে থেকে আমাদের রাজ্য নেতৃত্বরা আমরা বিভিন্ন জায়গায় উদ্যোগ গ্রহণ করেছি, আমরা ন্যাশনাল ফ্ল্যাগ ক্রয় করব এবং সমস্ত জায়গায় মোটিভেশনের মাধ্যমে আমরা যাতে গতবার যে সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছি, যে লক্ষ্যমাত্রা রেখে আমরা কাজটা করেছি, আমরা এই হর ঘর তিরঙ্গা কাজ করব। ইতিমধ্যে আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে আমাদের অমৃত বাটিকা তৈরি করার কথা বলেছে। সমস্ত পঞ্চায়েত থেকে, ব্লক থেকে শুরু করে আমাদের এই মাটি কালেকশন করা হবে, সেই মাটি দিল্লি পর্যন্ত যাবে। 29 তারিখে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কর্তব্য পথ রয়েছে দিল্লিতে, সেখানেও অমৃত বাটিকা নির্মাণ করবে। আমার পূর্বে আমার জেনারেল সেক্রেটারি নিশ্চয়ই আপনাদের কাছে সেই শুভ সূচনাগুলি দিয়েছে, তো সেইগুলি সেই মোতাবেক আমাদের কর্মসূচি জেলা এবং মণ্ডল লেভেল অবধি আমরা সেই কর্মসূচিগুলি পালন করব। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ অনেকে এখানে বক্তব্য রাখবেন, আমাদের সংগঠন মন্ত্রীরা বক্তব্য রাখবেন। আমি শুধু এইটুকু আপনাদের কাছে আমি বলতে চাই যে সবাই মিলে আমাদের মূল একটাই লক্ষ্য যে 2024-এ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, আর তার জন্য আমরা সবাই মিলিতভাবে আমরা কাজ করে আমাদের যে সংগঠন এবং এই আমাদের মোদীজির পক্ষে যাতে আমরা বিপুল পরিমাণে আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি লোকসভা আসন আসন রয়েছে, এই দুটি লোকসভা আসনেই আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা কাজ করব। এই আবেদনটুকু রেখে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং